আমাকে কেউ জানতেই না যখন এলাম, উনি সভাপতি হতেই ওনাকে জেনে গেছে, কারণ পার্টি বড় হয়ে গেছে। আমি যখন হয়েছিলাম লোকে জিজ্ঞেস করতো দিলীপ ঘোষকে, এখন কিন্তু সেটা বলে না কেউ। এটা পার্টি বড় হওয়ার জন্য সবাই বড় হয়ে যায়, স্বাভাবিক। তা আমি বলেছি সাংগঠনিকভাবে তার অভিজ্ঞতা কম, কারণ সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ, এটা উনিও গিয়ে সব জায়গায় বলেছেন আমাদের যারা পুরনো নেতা, যে আপনারা আমার চেয়ে পুরনো পার্টিতে। আমিও বলতাম তাই যখন দায়িত্ব নিলাম। আর রাজনীতিতে কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে, আর তাকে লোকে স্বীকার করে নেয়। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি জানিয়েছেন শুনব। রাজ্য বিজেপিতে একটা ভাগাভাগি ছিল, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, তার সঙ্গে আবার পরিযায়ী বিজেপি। তো এই সব মিলিয়েই তো গোহারা হারতে 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 চলেছে। এখন আবার স্পষ্ট দেখা যাচ্ছে দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি। এখন সুকান্তবাবুর অভিজ্ঞতা কি আর দিলীপবাবুর অভিজ্ঞতা কি, পরস্পর পরস্পরকে কাদা ছুঁড়ে চলেছেন। আর অন্যদিকে শুভেন্দুবাবু যেখানে 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 ঘুরে ঘুরে মুখ খুলছেন, সেখানে সেখানে মানুষ বিজেপিকে রিজেক্ট করে তৃণমূল কংগ্রেসের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছেন। বিভ্রান্ত অবস্থায় আছে বঙ্গ বিজেপি, নিজেরা আগে ঠিক করে নিন, তারপর তৃণমূল অনেক বড় ব্যাপার, আগে নিজেরা এইসব ঠিক করে নিন, কে সিনিয়র কার্ড পাঠশালায় কে যাবে, তৃণমূল তৃণমূল নিয়ে পরে মাথা ঘামা। আসছে পরের খবরে। কোচবিহারে শাসক দলের অস্বস্তি বাড়িয়ে দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ। তাঁর দাবি, পার্থপ্রতিম রায় তাঁকে যোগ্য সম্মান দিচ্ছেন না, তাই আত্মসম্মান হারিয়ে তাঁর পক্ষে জেলা সভাপতির সঙ্গে রাজনীতি করা সম্ভব নয় বলে জানিয়েছেন গিরীন্দ্রনাথ বর্মণ। তাঁর অভিযোগ, গতকাল মাথাভাঙা দু নম্বর ব্লকের বড়শোলমাড়িতে তৃণমূলের কর্মী সভা হয়, সেখানে প্রধান বক্তা হিসেবে শুধু জেলা সভাপতির নাম ছিল, জেলা চেয়ারম্যানের নাম ছিল না, তাই তিনি অপমানিত বোধ করেছেন বলে গিরীন্দ্রনাথের দাবি। এরপর যদি সম্মান না দেওয়া হয় তাহলে জেলা সভাপতি কোনো অনুষ্ঠানে থাকলে সেখানে তিনি যাবেন না বলে জানিয়েছেন তৃণমূলের জেলা চেয়ারম্যান। এ বিষয়ে কোচবিহারে তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এ ধরনের কথা বাইরে না বলে দলের ভেতরে বলাই উচিত ছিল, প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের। মাথাভাঙা পৌরসভার মধ্যে একটা নাগরিক কনভেনশন হয়েছিল, সেখানে জেলা সভাপতি প্রধান বক্তা হিসেবে ছিলেন, চেয়ারম্যানের নাম কোনো ফ্ল্যাগ ফেস্টুনে ছিল না, এমনকি আমার নাম মাইকেও প্রচার করেন অনুরূপভাবে নিশিগঞ্জে। এবং আজকে একটা কর্মী সভা এবং ধিক্কার মিছিল হচ্ছে বড়শোলগুড়িতে, সেই কর্মী সভারও ফেস্টুনে আমার নাম নেই। আমি জেলা চেয়ারম্যান হিসাবে অপমানিত বোধ করেছি। যতদিন সভাপতি হিসাবে পার্থপ্রতিম কোনো ফ্ল্যাগ ফেস্টুনে কোনো কর্মী সভায় আমার নাম উল্লেখ থাকবে না, আমি ততদিন পার্থপ্রতিমের কোনো কর্মী সভায় উপস্থিত থাকব না, কারণ আমার সেখানে আত্মসম্মান বড়।